লাইনে দাঁড়ানোর তোয়াক্কা না করেই টিসিবির ট্রাক থেকে পণ্য কিনছেন অনেকে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করেও বঞ্চিত হচ্ছেন অন্যরা। বিক্রেতারা বলছেন তারা অসহায়, আর কর্তৃপক্ষ এ ব্যাপারে কথা বলতে নারাজ। বিস্তারিত রাশিদুল কাদিরের প্রতিবেদনে। এমনিতেই টিসিবি ট্রাকের সংখ্যা পর্যাপ্ত নয়, করোনাকালে চাহিদা বাড়লেও বিক্রির ট্রাক বাড়েনি ততটা, তাই ভিড় বেড়েছে, লাইনও হয়েছে আরও দীর্ঘ। ভোর থেকে শুরু হয়েছে দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষার পরও পণ্য কিনতে পারছেন না অনেকেই। কেউ কেউ আবার পণ্য কিনছেন লাইন ভেঙে, অন্যদের বঞ্চিত করে। কালকে আসছিলাম 8:30, আইসা মনে করেন গাড়ি এখানে আসে না, গাড়ি ওদিকে আসছে, আলা ওখানে মনে করেন যে 2টা পর্যন্ত দাঁড়ায় রয়েছি, পাই নাই কিছু, চলে গেছি। 8টা বাজে আসছে, এখন পর্যন্ত পাইনি, লাইনে দাঁড়ায় আছে। বাজারে তো অনেক দাম, তাই তো আমরা কিনতে পারি না, তাই এখানে আসি আর কি, এখানে এসেও প্রতিদিন নিতে পারি না। নারী পুরুষের লাইন আলাদা, সেদিকেও নেই খেয়াল। অনেকে আবার এখান থেকে কম দামে পণ্য কিনে বিক্রি করে দিচ্ছেন অন্য কোথাও। লোকেরাই তো নেয়, ওনারা তো সরকারি মানুষ, ওনারা কেন বেয়ানে ভাবে নিব, আমরা লাইনে খাড়াই না। সামনের তো ডবল করে দিতেছে একজনে, আর আমরা যে লাইনে 3 ঘন্টা খাড়াই, 11টার উপরে বাজে, 12টা উপরে বাজে, এখন তো আমরা তার কাছে যেতে পারি না, কতদিন পরে কবে শেষ। যারা নিবে তাদেরকে একবার মার্কা লাগাই দিবে, তারা দিতে পারে, হাত দিয়ে নিতে পারবে না। বিক্রেতারা বলছেন তাদের করার কিছুই নেই। এখানে কিছু লোক আছে, মহিলারা আছে, তারা 2-3 বার করে মাল উঠায়, তাদেরকে কিছু বলা যায় না, তাদেরকে কিছু বললে তারা এমন কথা বলে, তাদের লাগে কথা বলার কোনো ওয়ে থাকে না। এই জায়গায় সবাই পুলিশেরা ডিউটি করে, সব সরকারি চাকরিজীবী লোকেরা ডিউটি করে, সবাই ছাড় দিয়ে মাল চায়, কেউ না দিতে চাইলে প্রভাব দেখে, আলাদা একটা প্রভাব দেখে। অভিযোগ স্বীকার করেছে টিসিবি, কিন্তু সমাধান কি সে বিষয়ে নেই কোনো উত্তর। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোত ধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে, সম্পর্কের টানে মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক।